সম্মানিত দর্শক, বিরতির পর আবারও লাইভ ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আর হ্যাঁ, আমরা কথা বলছিলাম হজের এক্সপিরিয়েন্স নিয়ে, অনুভূতি নিয়ে। যারা যে নতুন হাজিরা আমার ডান পাশে উপবিষ্ট খালেদা মহাশয়, উনি যে হজে গিয়েছিলেন, ওনার কি অনুভূতি, কি অভিজ্ঞতা, উনি শেয়ার করেছেন অনেক বিষয়। যদিও অল্প স্বল্প সময়ের মধ্যে উনি যদিও খাবার দিতে পারেননি, তার মধ্যে অনেক কিছু বলছেন যেগুলা উপদেশমূলক, যারা আগামীতে হজে যাবেন তাদের জন্য কোয়াইট অনেক ইনফরমেটিভ কথা বলছিলেন। আমরা বলছিলেন যে আপনারা ইয়াং এজে হজ করার জন্য, বলছিলেন যে আপনারা হজে গেলে বাইতুল্লাহর বা হারাম শরীফের পাশে থাকার জন্য, বলছিলেন যে আপনারা হজটা করবেন হজ যাতে শুধু খালিস আল্লাহর জন্য হয় এবং আরামায়েশের দিক ছেড়ে ধৈর্য সহকারে হজের সফরের মধ্যে চলার জন্য মূল্যবান কথাগুলো বলছিলেন। এখন আমরা যাচ্ছি আমার এই বাম পাশে বসা জনাব শাহ মুক্তাদির সাহেবের কাছে। উনাকে আমি জিজ্ঞেস করব, উনি আপনাদেরকে উনার অভিজ্ঞতা থেকে কি শেয়ার, কি আপনাদের জন্য উপদেশ দেন অথবা কি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আপনি নিশ্চয় শুনছেন আমি কি বলছি, যদি আপনি দর্শকদের একটু বলেন। আমি দর্শকের উদ্দেশ্যে এই কথাই বলবো যে আমি তো দোয়া করি যে সকল মুসলমানদের আল্লাহ তৌফিক দান করুক যে আল্লাহর ঘর তওয়াফ করার বা আল্লাহর আল্লাহর ঘরে যাওয়ার সবাইকে আল্লাহ এই তৌফিক দান করুক। কিন্তু আমার আমি সবাইকে একটা উপদেশ দিব যে আপনারা যেই যাবেন, যখনই যাওয়ার ইচ্ছা করবেন, তখন যাওয়ার আগে একটু আপনি নিজে নিজে একটু খুঁজে দেখবেন যে কার সাথে যাবেন আপনি, কার সাথে আপনি কোন কোম্পানির সাথে যাবেন, তখন কাদের সাথে গেলে আপনার ভালো হবে, আপনার হজটা মকবুল হজ হবে। এটা কিন্তু আপনার ভালো লক্ষ্য রাখতে হবে যে আপনার মকবুল হজ হবে কিনা, আপনি যেতে পারবেন। অন্যান্য অনেক কোম্পানি আছে, অনেকের সাথে আপনি যেতে পারবেন। আমরা অনেক হাজি পেয়েছি ওখানে যারা দেখছি কাঁদতেছে যে ভাই আমার হজ তো হয় নাই, আমি যাদের সাথে আসছি ওরা তো আমাদের কিছুই করায় নাই, কিছুই শিখায় নাই। এ ধরনের কোম্পানির সাথে প্রতারিত হবেন না, এ ধরনের কোম্পানির সাথে কোনোদিনও হজে যাবেন না, তাহলে আপনারও হজ হবে না, আপনার টাকাটাও নষ্ট হবে, আপনার হজ হবে না। আপনাকে নিজে বিবেচনা করতে হবে আমি কার সাথে যাব। এমন একজনের সাথে যাবেন আপনারা যাদের একটু যাদের রিপোর্ট আপনারা নিবেন যে অন্যান্য কারো কাছ থেকে যারা আগেও ওনাদের সাথে গিয়েছে। আমাকে একটা খুলে যেতে হচ্ছে, সরি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা হতা জিগাই নাম্বার জমি আসাম বলছেন। জি, আপনারা একটা হতা জিগাইতাম। জি বলুন আপনার প্রশ্ন কি। রাসূলুল্লাহ যে হালে নবীজির বারে কি হালে কন্যারে মনে কন্যারে কতটা একটা ব্যাপক প্রশ্ন করেছেন। আর আজকে আমাদের ধন্যবাদ আপনি ফোন করার জন্য আমাদের প্রোগ্রামে। কিন্তু আপনি দেখেন আপনার টিভি স্ক্রিনের নিচে লেখা আছে টপিক হলো হাজ রিউনিয়ন। তো আপনার বিষয়টা একটু লম্বা বিষয় আর একটা একটা মতানৈক্য কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন। এটা আপনার লোকেল যে মসজিদের ইমাম সাহেব আছেন উনাদেরকে জিজ্ঞেস করে নেবেন। ধন্যবাদ আপনি কল করার জন্য। জি, আপনি বলছিলেন যে কি তখন এই যেটা যেটা আমি বলছিলাম, যেটা আমি বলতেছিলাম যে আপনারা যদি হজে যান তাহলে আপনারা নিজে বিবেচনা করে এবং একটু খোঁজ নিয়ে যাবেন যে যে কোম্পানির সাথে যাচ্ছেন। আমি যখন এবারে হজে যাওয়ার নিয়ত করলাম, আমার অর্ধাঙ্গিনী একদিন আমাকে হঠাৎ বললেন যে চলো এবারে হজে যাই। আমি বললাম হ্যাঁ যাবো, তবে কার সাথে যাব। তো আমার অর্ধাঙ্গিনী আমাকে বললেন যে এরকম এরকম একটা কোম্পানির সাথে আমাদের অনেক আত্মীয় স্বজন গিয়েছেন বা অনেক পরিচিত লোক গিয়েছেন, উনাদের খুব সুনাম শুনেছি, চলো আমরা উনাদের সাথে যাই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একটু কল করে দেখি। তখন আমি এই ট্রাভেল নেটের ডাইরেক্টর সাহেবকে নিজে রিং করলাম, রিং করে ওনার ওনাকে বললাম যে আমি তো এরকম হজে যেতে চাইতেছি আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে, তখন আমার একটা বুকিং নেন। তখন ওনাদের সাথে আমি বুকিং দিলাম এই রেফারেন্সে। আমার স্ত্রী আমাকে বললেন যে এরকম এরকম ওনাদের রেফারেন্স আছে বা আমাদের আত্মীয় স্বজন অনেক গিয়েছেন অনেকের কাছ থেকে। আমি নিজেও কিছু রিপোর্ট ওনাদের সম্বন্ধে নিলাম, তারপর আমি ওনাদের সাথে গেলাম। তো এই ট্রাভেল নেটের সাথে আমি বুকিং দিলাম। বুকিং দেওয়ার পরে ওনাদের কাছ থেকে ডে ওয়ান থেকে আমি যখন ওনাদের সাথে যেদিন আমি বুকিং দিছি ওই দিন থেকে আমি হিথ্রো এয়ারপোর্ট আসা পর্যন্ত ওনাদের কাছ থেকে যে গাইডেন্স পেয়েছি বা ওনাদের কাছ থেকে আমরা যে হজ করতে গিয়ে যতটুকু প্রয়োজন, যে যে জায়গায় যতটুকু প্রয়োজন যা আমরা পেয়েছি, আমি আমি সবাইকে উপদেশ করব যে এরকম। আমি বলছি না যে আপনারা ট্রাভেল নেটের সাথে যান, আমি
এরকম একটা কোম্পানির সাথে যাবেন যাদের কাছ থেকে আপনারা এ ধরনের ফেসিলিটি পাবেন, এ ধরনের সার্ভিস পাবেন, যারা নাকি আপনাকে হজে নিয়ে যাবে শুধু ব্যবসার জন্য না, শুধু টাকার জন্য না, উনাদের নিজের মাগফিরাতের জন্য এবং উনাদের নিজের সওয়াবের জন্য এইসব কোম্পানির সাথে যাবেন। সাধু সাহেব, আমাকে আবার কলে যেতে হচ্ছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা কলারকে হারিয়ে ফেলেছি, আবার আপনি চেষ্টা করুন। জি খালেদ সাহেব, এই যে এই বছর যে আমরা হজ করলাম, আগে গত বছর তো স্ট্যাম্পিড হয়েছিল, তারপর গত বছর ক্রেন পড়ে গিয়েছিল, অনেক হতাহতের আমরা খবর পেয়েছি, কমবেশ কয়েক হাজার মানুষ স্ট্যাম্পিডে মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করুন, তাদেরকে শহীদের দরজা নসিব করুন। আপনি যে এই বছর হজ করলেন, আপনারা কি আপনি হজে যাওয়ার আগে গত বছরের এই যে ইনসিডেন্টগুলো আপনাকে কি কোনো আতঙ্কিত করেছিল? না, আসলে আতঙ্কিত করে কিছুটা করছিল, কিন্তু যাওয়ার পরে তখন দেখলাম যে তারা তো আসলে খুবই খুবই কেয়ারফুলি তারা আসছিল, অনেক কাস্টস সবই বন্ধ, অনেক এই বছর তারা হারামে তো আমরা দেখলাম কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, টোটালি বন্ধ, এবং খুবই মানে শৃঙ্খলাভাবে তারা ইয়ে করছে, তাদের নতুন তো আরো এক্সচেঞ্জ করছে, এদিকে মানুষের কিছুটা মানে তার দাবি ডাইভার্ট করছে। আসলে হিউজ জায়গা, আর্মি বুঝে আসছিল, অনেক অনেক বিভিন্ন বিভিন্ন ফোর্স, আর্মি তাদের, তারপরে তাদের পুলিশ, তাদের ডিফারেন্ট আরো সোর্স এগুলো আসছিল। আর মোটামুটি আসলে আমরা লাকি আসলাম এই বছর, জানি না ইন ফিউচার কি হবে। আমি জানি যতটুকু আরো যতদিন যাইব তত আরো মানে স্প্রেড হইব আমরা মক্কা শরীফের মসজিদ গুলা, আরো বেশি মানুষের ইয়ে থাকার সম্ভব সুবিধা হইব, এবং আরো যদি বেশি মানুষ হয় তবু মানুষ লাগতো না, অত মানুষ হয়েছে করে, এবং তারাও একটা লেসন হয়েছে আসলে। খুব বেশি খুব বেশি আসলে আমরা খুবই লাকি এই বছর যে আমরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এবং ভালো আমরা হজ করছি, কোনো অসুবিধা হয়েছে না আসলে। আর দ্বিতীয় ভাই আমরা যেটা, ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে আসি। আপনি এই যে হজ করলেন এই বছর, আপনার কি কোনো এই যেটা ডিফিকাল্টিস এবাদতের দিক দিয়ে, এবাদতের দিক দিয়ে কোনো ডিফিকাল্টিস আপনি অনুভব করেন? না, আমি কোনো ডিফিকাল্টিস ফিল করি নাই বা কোনো ডিফিকাল্টিসের কোনো প্রশ্নই আসে না। যে মক্কা মদিনা যাওয়ার পরে, মক্কা মদিনা দেখার পরে যদি কেউ যদি এসে বলে যে আমার আমার এবাদতই করতে কোনো ডিফিকাল্টি হয়েছে, তো আমি বলবো যে উনার নিজের মধ্যে কোনো ডিফিকাল্টি আছে। জাজাকাল্লাহ, আমাকে একটা কলে যেতে হচ্ছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন ভাই? আমি ওল্ডহাম থেকে ভাই সুমন বলতেছি। সুমন ভাই বলছেন লন্ডন থেকে। ভাই জি বলুন, আপনার প্রশ্ন কি? আমি ওই জানতে চাচ্ছি, আমি ওই বাংলাদেশে যাওয়ার সময় জি যদি আমি উমরা হজ করতে চাই, দুই দিন বা তিন দিনের ভিতরে উমরা হজ করা যাবে? আর ওই যে বিভিন্ন হজের যে নিয়ম কানুন আছে, ওই যে চুল টুল কাটা, এটা কি কাটতে হবে নাকি চুল, বা অন্য কিভাবে কম সময়ের ভিতর করা যাবে কিনা, এটা একটু বললে ভালো হবে। আর আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার ফোন করার জন্য, আর আপনি শুনতেই থাকুন। আমরা তো উমরা বলি আর হজ, কোরআনের ভাষায় কিন্তু বড় হজ আর ছোট হজ আসছে। বড় হজ যেটা আমরা আট জিল হজ মিনাতে যাই, আর নয় জিল হজ আরাফার ময়দানে আমরা উপস্থিত হই, আর এই বড় হজটা মানুষের যখন শারীরিক সামর্থ্য থাকে, ফাইন্যান্সিয়াল সচ্ছল থাকেন, তখনই একজনের উপর হজ ফরজ হয়। আর এই ফরজটার ডেফিনেশন হলো যে একজন মানুষের কাছে যখন আল্লাহর বাড়ি গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত, ওখানে থেকে হজ করে আবার ফিরে আসা পর্যন্ত ওনার কাছে যদি ওই ওই ওইটুকু টাকা থাকে, যেমন আজকাল ৪,০০০ পাউন্ড করে প্যাকেজ চলিত গেছে বছর, হয়তো আগামীতে ৪,৫০০ হইতে পারে, বাট ৪,০০০ ৪,৫০০ যদি কারোর কাছে হয়ে যায় তাহলে তার উপরে হজ ফরজ। তো আপনি বলছেন উমরার কথা, উমরা হলো ছোট হজ, বাট আমরা বলি উমরা, আর একটা নাম আছে উমরা। উমরাটা করতে হলে আপনাকে একদিন দুই দিন তিন দিন লাগবে না, আপনাকে কয়েক ঘন্টার মধ্যে উমরাটা হয়ে যাবে। উমরাটা হলো যারা আমরা মিকাতের বাইরে বসবাস করি, আমরা মিকাতের বাইরে মক্কা শরীফে বাউন্ডারি আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ফেরেশতার মাধ্যমে, যে এই বাউন্ডারিটা বাউন্ডারির ভিতরে হলো হুদুদে হারাম। এই মিকাতের ভিতরে যেতে হলে বাই মিকাতের বাইরের মানুষ তাদেরকে এহরাম পরে যেতে হয়। এই আমরা যে এহরাম
কাপড় পরি এটা পড়তে হয়, তারপর কিছু বিধিনিষেধ আছে ওগুলো মানতে হয়, তারপর আমরা এই যে আমরা উমরা নিয়ত করতে হবে, লাব্বাইক পড়তে হবে, উমরা নিয়ত করে লাব্বাইক পড়তে হবে, লাব্বাইক পড়ে এই আপনি যখন ভিতরে ঢুকবেন তখনই আপনি এহরামের মধ্যে চলে গেলেন। তো এই জন্য আমরা যেহেতু মিকাতের বাইরে বসবাস করি, আমরা উমরার নিয়ত করে যেতে হবে, এক। দ্বিতীয় হলো আপনার উমরাটা করতে আপনি যখনই বাইতুল্লাহতে যাবেন গিয়ে আপনি, আমি সংক্ষেপে বলছি, আপনি তোয়াফ করবেন, তোয়াফ করে উমরার বলবেন আল্লাহ আমি তোমার ঘরকে সাতবার উমরার নিয়তে চক্কর দিচ্ছি, কবুল করো। তারপর আপনি এই সাতটা চক্কর দিয়ে দুই রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়বেন, তারপর আপনি সাফাতে যাবেন, সাফা থেকে মারওয়া থেকে গেলে এক চক্কর হয়, এরকম মারওয়া থেকে সাফাতে আসলে দুই চক্কর, এরকম সাত চক্কর দিয়ে তারপর আপনার উমরাটা নিয়ারলি কমপ্লিট। শুধু বাকি থাকবে তখন কি আপনার এই চুল কাটা। পুরুষ যদি হন তাহলে সমস্ত মাথাটা মুন্ডানো সুন্নত, আর যদি মেয়ে লোক হন তাহলে এক কড়, মানে এতটুকু এক কড় কাটলেই হয়ে যাবে। তো এই চুল কাটা শেষ হয়ে গেলে আপনার উমরাটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো ভাই আপনার উমরা। আর আপনারা যেতে পারবেন, বাট সৌদি গভর্নমেন্টের রুল মতো মিনিমাম থ্রি ডেজ, মিনিমাম থ্রি ডেজ আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। বাট অ্যাকচুয়ালি তারা গত বছর ফাইভ ডেজের জন্য বলছিলেন, তো আপনারা ফাইভ ডেজের কম হবে না, কিন্তু জিয়ারা ভিসা অথবা ট্রানজিট ভিসা নিলে আপনি কম সময় থেকে যেতে পারবেন। আমার মনে হয় আপনি বুঝে গেছেন, আর আমি ডিটেলস বলতে পারছি না বলে আপনারা যারা শুনতেছেন তো আমি দুঃখিত, আমার সময় খুবই স্বল্প। আপনি কিছু বলবেন যে আপনার আমার দর্শকদের সম্বন্ধে? যারা আজ আজ থেকে নিয়ত করবা, আমি আগে তো কইছি আমার বিগিনিং থেকে যে তাড়াতাড়ি যাইবা লাগে হজ, যত সহজ যাইবা, আর বেশ করে নেশন নিবা, দিল তাকি দাইবা, জাস খালি হজ যাই আর এটা নাম পাটা নি লাগে না, দিল তাকি হজর নিয়ত করবা এবং সব কিছু বুঝিয়া আগে। আমার ভাই অনেক শেয়ার করছেন যে খার লাগে যাইতা না যাইতা ওইরকম চিন্তা করিয়া সব কিছু দেখা দেখি করার বাদে আর লাইফে একবার সত্যা, সুতরাং আপনারা স্যাক্রিফাইস করবা যাইবার আগে অনেকটা টাইম এটার পিছনে দিবা, জাস্ট টাইম অফ লইয়া খাম থাকি আর ফ্লাইট উঠে গেলা এরকম করেন না দেন, ওঠাও আমার মেন। ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। জি আপনি আমার দর্শকদের সম্বন্ধে যে সংক্ষেপে, আমি শুধু একথা বলবো দর্শকদের উদ্দেশ্যে, আমি শুধু একথা বলবো, আমি সবাইকে এটুকু উপদেশ দেব যে আমরা মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি, যদি আল্লাহ আপনাদের সবাইকে সামর্থ্য দেয় যেভাবে আল্লাহ সবাইকে সামর্থ্য দিয়েছে যারা গিয়েছেন, আর যাদের আল্লাহ যারা এখনো যান নাই তাদেরকে আমি বলবো যে আল্লাহ যদি আপনাদের সামর্থ্য দেয় যত তাড়াতাড়ি হয় আপনারা মক্কা মদিনাতে যান। মক্কা মদিনাতে যাওয়ার পরে দেখবেন আপনার জীবন, আপনার দুনিয়া অন্যরকম হয়ে যাবে। এই মহব্বত আর এই এই যে ভালোবাসা যদি আপনি পেয়ে যান আপনার দুনিয়া অন্যরকম হয়ে যাবে। তাই আমি উপদেশ করবো দয়া করে সবাই একবার মক্কাতে যান, মদিনাতে যান, হজ করেন, দেখবেন আপনার জীবনটা কীভাবে বদলে। ধন্যবাদ মুক্তা সাহেব আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক আমরা আলাপ করতেছিলাম হাজ রিউনিয়ন নিয়ে, দুজন হাজি নিয়ে আমরা হজ সম্বন্ধে কথাবার্তা বলছি। ওনারা অনেক কথা বলেছেন, অনেক উপদেশ দিয়েছেন, হয়তো শোনার মধ্যে বলার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমরা আমাদের ইসলামের স্তম্ভ হলো পাঁচটা, আমরা সবাই জানি, তার মধ্যে থেকে একটা স্তম্ভর নাম হলো কি, হাজ। তো হাজটা আমরা জিন্দগি আপনার লাইফের মধ্যে একবার করতে হয়, তো এই একবার হজটা করবেন যখন এইটা শিখে যাবেন, এটাই আমরা প্রোগ্রামের শেষ লগ্নে বলছি যে আপনারা হজটা শিখে যাবেন। অনেকে আপনারা হজে যান কিন্তু আপনারা অনেক মাসলা মাসাইল জানেন না, অজুর ফরজ জানেন না, ইমামের পিছনে কীরকম নামাজ পড়তে সেটা জানেন না, যেখানে ইমামের পিছনে নামাজ পড়তে হয় সেটা জানেন না, তাইমুম জানেন না, আপনারা অনেকে এই কসর নামাজ কি জানেন না, হজ সম্বন্ধে অভিজ্ঞ থাকেন না, হজ সম্বন্ধে অনেক জ্ঞান থাকে না, হজে কী নিষেধ, কী করতে পারবেন না কী করতে পারবেন সেগুলো জানেন না। তাই আমি সবগুলো বললে তো আরও অনেক সময় বলতে হবে, আমি সংক্ষেপে এটাই বলবো আপনাদেরকে অনেয়ারের মাধ্যমে, আপনারা আগামীতে যারা হজে যাবেন উমরাতে যাবেন শিখে যাবেন। আমরা ছোট্ট একটা জিনিসও যদি বাসায় চাটা তৈরি করতে হয় তাহলে আমরা শিখি ওই চাটা কীরকম পাক করতে শিখতে হয়, আর হজ একটা ফরজ আর লাইফ টাইম, লাইফ টাইম, ওয়ান্স এ লাইফ টাইম, আর সেটা যদি আমরা না শিখে এরকম চলে যাই, আমার অতিথি বললেন না যে কাজ কাজ করলেন আগের দিন আর পরের দিন চলেই গেলেন, এরকম যদি হয় তাহলে তো আপনি কী অনুভূতি আর কী ফিলিংস আর কী আপনি করবেনই। তো এই জন্য দয়া করে সময় নিয়ে হজটা শিখবেন, শুদ্ধভাবে হজ করে আসবেন,
তাহলে আপনার জিন্দেগি অবশ্যই পাল্টাবে। আর হজের একটা মকসুদি হলো জিন্দেগিটা পাল্টানো এবং দুনিয়ার মানুষের সাথে আপনার পরিচিতি লাভ করা এবং তাদের খোঁজ খবর নেওয়া। তো এই জন্য আপনারা শুধু গিয়েই হজ করে আসবেন না, আপনার আশপাশ মানুষদের সাথে মিলামিশ করে তাদের সাথে কনভারসেশন করে তাদের আপনার টেলিফোন অথবা ইমেল নিয়ে আসবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। দুনিয়ার সাথে তো আপনাকে এক করতে হবে, সবাইকে একজন আরেকজনের সাথে আমাদের জানতে হবে, এটা একটা হজের উদ্দেশ্য আরাফার ময়দানে সমবেত হওয়ার। দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান দেখতেই থাকুন, আগামী দুই সপ্তাহ পর আরও কোনো টপিক নিয়ে আরও কোনো দুজন অতিথি নিয়ে আসবো। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।